গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই আমি আমার দিনটা শুরু করলাম। তো একটা মিনি ব্লগও শেয়ার করিয়া তোমাদের সঙ্গে আজকে, আজকে বড় ব্লগ শেয়ার করিয়ে না, আজকে মিনি ব্লগই শেয়ার করিয়ে, কারণ আজকে একটু প্রবলেম আসলো আর কি। তো সারাদিনে ভিডিও শেয়ার করতে পারলাম না, তো ভাবলাম যাই হোক একটা মিনি ব্লগ শেয়ার করি। আমার না এমন হয়েছে এখন তোমাদের সঙ্গে ডেইলি ডেইলি মানে ভিডিও শেয়ার করতে করতে, যদি একটু শেয়ার না করে ডেইলি তো মানে ভালো লাগে না, কীরকম জানি একটা মনে হয় যেমন তোমার সঙ্গে আমার কোনো কানেকশন নাই এরকম মনে হয় আর কি। তো ভাবি তো যাই হোক একটা মিনি ব্লগই শেয়ার করি, অতটুকুই ভালো। তো দেখো এই যে আমি যে গাছটা লাগাইছিলাম, আগে একটা ফুল ফুটছিল, আজকে একটা ফুল ফুটছে, কত সুন্দর লাগে দেখো। আর ভোর থাকায় পাপড়িটা মেলছে না, আরও সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। আর আজকে এই গাছেও তিনটা ফুল আছে। গাছে ফুল থাকলে কত ভালো লাগে না, ফুল গাছ দেখো বাড়িতে থাকলে দেখতে অনেকটা সুন্দর লাগে। ঘুমতে ঘুটিয়ে যখন দেখা যায় ফুলগুলো, হাসি মানে হাসি মুখে ফুলগুলো যখন সামনে আমরা থাকে, তখন দিনটাও ফ্রেশ হয়ে যায়, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, আর মুখে হাসি হয়, খুবই ভালো লাগে। তো যাই হোক এই গাছে তিনটা ফুল আছে দেখো, ওই গাছে আর একটা আছে, চারটা জবা ফুল আছে আজকে, মানে আমার চায়ে ছোটো চায়ে ঠাকুরটা সুন্দর করে দিতে পারবো, খুবই ভালো লাগে না। তো তাই তো ঠাকুর বসানি আছে, আমার তো ঠাকুর বসানি নাই, তো এটা লাগে আমি দিতে পারি না। তো যাই হোক যেদিন পারবো তখন তো বসাইব, বসিয়ে দিব, তো তাই ঠাকুরে দেব। ঠাকুর তো সমানই না, তাইর দেওয়া আর আমার দেওয়া একই কথা, একই তো ঘরের ঠাকুর, তো আলাদা কিচ্ছু না, একই ঘর একই সব কিছু। আর এখানে রাস্তাটা দেখো প্যান্ডেলর, আমার ছোটো মামি শাশুড়ি করে আর কি ইয়ে আছে, বড়ো করে মানে মনসা পূজা আছে। তো এই সাইডটা নিয়ে পুরার জায়গা নিয়ে প্যান্ডেল হইব আর কি। তো প্যান্ডেলের লাগে দেখো বাসুস বাঁধছে, আর রাস্তাঘাটে কেউই নাই, মাত্র এখন বাজে 5:30। আজকে একটু লেট করে উঠছি কারণ আজকে মানে রান্নাবাড়া এখন করতাম না, পরে করবো। তো এটা লেগে ভাবছি যে একটু আস্তে ধীরে উঠি। তো যাই হোক এখন দেখো বাইরে কাজ ইউজ করি, এই আমি এখানে চা বসাই দিয়েছি, আর আদা দিয়ে দুধের চা খাইতে কিন্তু বাম্পার লাগে, আর এখানে ভাত বসাইছি। তো ভাতেও সিদ্ধ তো কিছু দিতে লাগতো না কারণ কালকে সব কিছু রইয়া গেছে। আর কইছিলাম আদা দিয়ে কিন্তু লাল চা খাইতেও ভাল লাগে, আদা দিয়ে দুধ চা খাইতেও ভাল লাগে, আমার দোয়াটাই ভাল লাগে। আদা হইলে লাল চা খাইতে ভাল লাগে, আদা গোলমরিচ এগুলা দিয়ে যদি থাকে তাহলে কিন্তু লাল চা খাইতে ভাল লাগে, লাল চা এমনি এমনি শুধু শুধু ভাল লাগে না। তো যাই হোক দুধ চা বানাই আর এখন আমি, তো দেখিও কাপটা মানে পুরো ভর্তি করিয়া নিচ্ছে, আদাটা থাকায় আর খাইতে খুবই ভালো লাগে। ইচ্ছা হইলো যে এরকম একটু ভর্তি করিয়া কাপ নেই, আর একটু দুধটা কম হয়েছে, একটু লালটি লালটি হয়েছে, কিন্তু লালটি লালটি হইলো আদা চা, আদা দিয়ে যখন চা বানানিও একটু লাল লাল ভাল লাগে, মানে ঝ্যাং ঝ্যাং চা ভাল লাগে আর কি। বেশি দুধ হইলে একটু বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায়, বেশি কীরকম একটা হয়ে যায় মানে ভালো লাগে না। এরকম একটু লালটি লালটি চাটা আমার আদা দিয়া খুবই ভালো লাগে। আর গোলমরিচ আসিল ঘরে কিন্তু দিতে আমার মনে নেই, এখন আমার এডিট করতে বইয়া মনে হয়েছে যে গোলমরিচ একটু দিলেই তো ভালো লাগতো, কিন্তু ওইটা আমার আর খেয়াল হয়েছে না। তো যাই হোক কালকে আসিল অমাবস্যার পূজা, কালীবাড়ির থেকে হাজব্যান্ডে আইতে সময় আর কি এই খিচুড়ি প্রসাদ আনছিল, তো রাত্রে অল্প হে খাইছিল, আর আমি আর খাইছিলাম না, ছোটো যাতারারও দিছিলাম না, ফ্রিজে রাখছিলাম। তো এখন দেখো এই খিচুড়ি প্রসাদ নিয়ে বসছি, তো সকালে আমি স্কুল যেতে সময় এখন এগুলোই একটু খাইয়ে যাবো, আর এটা কালকে ছোটো যায় খিচুড়ি বানাইছিল অল্প রইয়া গেছে। তো আমার সকালের খাবার এটাই লইলাম, এই খিচুড়ি দেখো অল্প লইছি কারণ এত সকাল না, খাইতে ইচ্ছেই করে না, এখন বাজে মাত্র 6:30, এখনও সব মানুষ ঘুমে রয়েছে, আর ঘুম থেকে যারা যারা উঠছে তখন চাটা খাওয়া মাত্র স্টার্ট করে কেউ খাইছে, মানে সকালের ভাত খাবার তো কেউ মানে মাথার মধ্যে এখন চিন্তাই নাই। তো আমি খাইলিতে লাগে কারণ আমি তো 7টার সময় বাইরে যাবো করতে গিয়ে, তো ভাবলাম একটু খিচুড়ি প্রসাদই খাইয়া যায় কারণ প্রসাদ এমনি ফালাইয়ে রাখতে পারেও না, একটু খাইতে লাগে। তো রাত্রে আর এটার সময় আইছিল হাজব্যান্ড, মানে একটু গেছিল আর কি কাজে গেছিলো, কইছিলাম না রাত্রে, তো আইতে আইতে অনেক লেট হয়ে গেছিলো, তো কালীবাড়িও গেছিলো, কালীবাড়ি থেকে আইতেও দেরি হয়েছে। তো এটা লেগে আর কি রাত্রে ওই আড়াইটার সময় খিচুড়ি খাইলাম না, ভয় লাগে এত রাত্রে খিচুড়ি খাইলে, তো এটা লেগে এখন সকালে খাইলি আর প্রসাদটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করি এখন তো আমি স্কুল যাওয়ার লেগে রেডি হয়ে গেছি, আর বাইরে অনেকটাই রোদ্র উঠছে, এখন দিনটা সুন্দরই লাগে, ভালো লাগে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর কীরকম লাগলো অবশ্যই জানাইও, ভালো লাগলে লাইক কমেন্ট করিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।